ভালো আছি। কথা শুনতে পাচ্ছেন আমার? না, ওই যে আপনার যে অ্যাকাউন্টের যে যেটা অর্ডার দিয়েছিলেন মানে পেয়েছিলেন, হ্যাঁ, ওটার ওই স্ক্রিনশটটা আছে না আপনার কাছে? ওই স্ক্রিনশটটা মানে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, পরে ফ্রি হলে ফ্রি হয়ে দিয়ে দিবেন আর কি। ওয়ালাইকুম আসসালাম। ইশাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে কি ওদিকে? জি হ্যাঁ, বলেছিলেন গতকালকে আপনাকে অনেকে মিস করেছে, অনেক খুঁজেছে, অনেকে দেখি ব্যাপার ভারপ্রাপ্ত সিআর কোথায়। কারণ ভারপ্রাপ্ত মেয়েদের মধ্যে সিআর কিন্তু আপনি, বুঝছেন? কিন্তু বৃষ্টি তো আমাদের রংপুরে তো গত রাত থেকে, হ্যাঁ, আপনার এই 12টা 12টা থেকে সেই তুমুল বৃষ্টি, বজ্রপাত, সেই রকম মানে তুমুল অবস্থা, খুবই করুণ অবস্থা। ফার্স্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ব্যাচের ক্লাস মনে করেন যে আপনাদের অর্ধেকটা ফোনে নিয়েছি, ইলেকট্রিক ছিল না জানেন। মানে আপনার কেনাকাটা হচ্ছে এটাই তো, তাই না ইশরাত? ভেরি গুড। আর বন্ধের নোটিশ তো পেয়েছেন, এটাই ফিক্সড, বন্ধের নোটিশ এটাই ফিক্সড। অনেকে অনেকে বলেছেন, হ্যাঁ, অনেকে ছুটি কম করার কিছু নেই তো, এখন মনে করেন যে এই করোনাকালীন অবস্থায়, গতকালকে কথা বলেছি, আমাদের মিটিং হয়েছে, বলেছে যে করার কিছু নেই, আপনার 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যেটা অ্যাকচুয়ালি আছে আর কি। আর অনেক স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি জয়েন্ট থাকতে পারবেন না, তাদেরকে অবশ্যই বলা হয়েছে তারা যেন ফোনে অ্যাক্টিভ থাকে। বাকিরা আসুক, তাহলে আমি একটু কাজ সেরে নিই মাঝে। সুজন, শুনতে পাচ্ছেন? সুজন, সুজন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে গিগটা কি কমপ্লিট করেছেন? আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি দেখা যাচ্ছে আপনার গিগ। আচ্ছা, এখন আপনি গিগটা ওপেন করেন। আচ্ছা, আপনার বেসিক আপনি $5-এ 10 ইমেজ করতে চেয়েছেন, তাই না? 10 ইমেজেস ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, fiverr.com ওটা দিয়েছেন, ওটার মধ্যে আবার আপনি এডিট করেছেন কেন ওটা? সুজন, fiverr.com লেখাটা যেটা আছে ওটা সরাই দিবেন। আপনি আরও বেস্ট হবে আপনি সম্পূর্ণ লেখাটাই সরাই দিবেন, ঠিক আছে? আর ওই যে $5-এ 10 ইমেজ, 10টা ইমেজ কিন্তু খুব কম হয়ে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। আপনি এই জায়গায় মিনিমাম 15 থেকে 20টা দিবেন, $5-এ 20 অথবা 15, 15টা বেস্ট হবে, 15টা ইমেজ দিবেন $5-এ বেসিক।
আচ্ছা, দেন তারপরে যান দেখি বেসিক থেকে অ্যাডভান্সে যান। ও আচ্ছা আচ্ছা, একটাই করেছেন, ঠিক আছে, যেহেতু সমস্যা এই কারণে আর কি একটা করেছেন। তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই জায়গায় পরবর্তীতে আরও দুটো ইনক্লুড করতে পারেন যদি আপনি চান। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি একটা রাখতে চাচ্ছি প্যাকেজ, আপনি প্যাকেজ একটাই রাখতে পারবেন, নো প্রবলেম। এই জায়গাতে আপনি যেটা করবেন, আপনার লেখাগুলো সব লেখাগুলো রিমুভ করবেন, আপনার জাস্ট যে পিকচারটা আছে শুধু পিকচারটা থাকবে। আর এদিকে কি ট্রান্সপারেন্টটা অ্যাড করেছেন? ট্রান্সপারেন্ট কিন্তু ট্রান্সপারেন্টটা দিবেন, ট্রান্সপারেন্টটা মাস্ট বি দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ট্রান্সপারেন্টটা দিবেন। আর জি আচ্ছা, পিকচার তো একটা দিয়েছেন, পিকচার কিন্তু তিনটে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই পরবর্তী দুটো অ্যাড করেন। আর এই পিকচারে আপনি জাস্ট এই লেখাগুলো শুধু সরাই দেন, লেখাগুলো সরাই দেন, আর ওই যে $5 আপনি 20 ইমেজ দেন, $5 দেন। যদি প্যাকেজ একটা রাখতে চান তাহলে ইমেজটা একটু বাড়ান। আর কি অফারগুলো সেন্ড করেছেন দেখান দেখি। আচ্ছা, বাইরে ক্লিক করেন। একই লেখা বারবার রিপিট করবেন না, একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। হ্যাঁ, একই লেখা বারবার রিপিট করা যাবে না। কি লেখাছেন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, একটু জুম করেন দেখি ব্রাউজারটা। হ্যাঁ, ব্রাউজারটা জুম করেন, আরেকটু জুম করেন। হ্যাঁ, ঠিক আছে, আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ, আই এম এক্সপার্ট ইন দিস ওয়ার্ক। আচ্ছা, আপনি বাইরের মেসেজগুলো দেখতে চাচ্ছি, ডান দিকের মেসেজগুলো দেখান। ডান দিকে আসেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইনহ্যান্স দ্য ইমেজ কোয়ালিটি দ্য কালার টোন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেয়েছিল প্লাস কালারও, কালার কারেকশন চেয়েছিল। হ্যাঁ, প্রতি মাসে ইনারটা এই যে মাছ ফানা, হ্যাঁ মাছ ফানার কাজটা যদি ধরতে পারতেন তো আপনি পার মান্থ 500 ইমেজের কাজ পেতে পারতেন। আচ্ছা, তার এখানে আপনি আপনি রিপ্লাই পারেন না কি কারণে, যে আমি বললাম না যে আপনার ইমেজের মধ্যে কিছু ভুল আছে, ইমেজের মধ্যে আপনার ত্রুটিগুলোটা ক্লিয়ার করবেন। ঠিক আছে, পিকচারে যে কাজগুলো আছে পিকচারের ওই লেখাগুলো দরকার নেই দেওয়া, আপনি যে সেটাকে ট্রান্সপারেন্ট দেন আর $5 20 ইমেজ করে দেন। রিভিশন কি আনলিমিটেড দিয়েছেন না? গিগটা একটু এডিট করেন সুজন। হ্যাঁ, আপনার গিগটা একটু এডিট করেন। আচ্ছা, আমি বলতেছি, সমস্যা নেই, আপনি প্রোফাইলে যান। এই এই গিগটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, এই যে উপরে দেখেন লেখা আছে যে এডিট, উপরে উপরে ডান দিকে, উপরে একবার ডান দিকে দেখেন এডিট গিগ লেখা আছে, এডিট গিগ। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ক্লিক দেন। আচ্ছা, এই যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভিং, এই কিওয়ার্ডটা কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, ও আচ্ছা, সার্ভিসে দিয়েছেন, যে দেখেছেন যে এটাতে সার্ভিস কম আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই ওই মজিলার একটা ব্রাউজেক
ভিপিএন এর কথা বলেছিলাম, ওটা কি অ্যাডভান্সটা অ্যাড করেছেন ব্রাউজারে মজিলাতে? মজিলাটা ইনস্ট্যান্ট নামাই নেবেন, যারা যারা নামান নাই অবশ্যই অবশ্যই তারা নামাই নেবেন, কারণ কিওয়ার্ডের জন্য সেটা বেস্ট, আমি কিন্তু দেখিয়েছিলাম। আচ্ছা ক্যাটাগরি দিয়েছেন, এখানে একটু জুম করেন, ফটোশপ এডিটিং, আচ্ছা ঠিক আছে, নিচে যান দেখি, এই যে র রতে আবার টিক দেন নাই কেন, রতে টিক দেন, উপরেরটাতে উপরেরটাতে, হ্যাঁ র বলতে কি জানেন সুজন, র বলতে একবার ক্লিন ক্লিয়ার, ক্লিন ক্লিয়ার হাই রেজুলেশনের যে পিকচারগুলো, তাহলে কি আপনি ওই পিকচারগুলো কি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন না? অবশ্যই পারবেন, হ্যাঁ সেটাই তো, টিক দেন নাই ওই যাতে। আচ্ছা তারপর ওই যে সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ আপনি কি ওই যে টপ রেটেড সেলার, তারপর আপনার লেভেল ওয়ান সেলার, লেভেল টু সেলার, এগুলোর গিগুলো দেখেছেন? এই এই এইগুলোই মানে সেম ট্যাগ ওরা যদি ইউজ করে থাকে, দেখা গেলো যে তিনজনে দেখা গেলো ব্যাকগ্রাউন্ড ট্যাগ ইউজ করেছে, দেন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে দেবেন। তারপর হোয়াইট বোর্ড, অ্যাডোবি ফটোশপ, ট্রান্সপারেন্ট, পাথ, নিচে কি লেখা আছে, প্লিজ নোট সাম ক্যাটাগরি রিকোয়ার দ্য সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। আচ্ছা হোয়াইট বোর্ড যেটা আছে না সুজন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখেন ওটাকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড যদি না আসে তাহলে আপনি ওই জায়গাতে কাট আউট ইমেজ লেখেন, পাতটা না লিখে পাতটাও কাটে দেন, পাত না দিয়ে ওখানে ক্লিপিং দেন, পাতটাও কাটে দেন। হ্যাঁ ওখানে ক্লিপিং লেখেন, CLL দেন, হ্যাঁ ক্লিপিং, তারপরে ওই জায়গাতে আপনি দেন কাট আউট ইমেজ। ওয়ালাইকুম আসসালাম সোনালি, ভালো আছেন? ব্যাংকের টাকা সব তুললেন নাকি সোনালি? আপনি কাট আউট দেন, ইমেজটা বাদ দেন, ইমেজটা বাদ দেন, এই দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওকে সেভ দেন। নেক্সট পেজে যাবে, হোল্ড করেন, উপরে উপরে যান তো, উপরে উপরে কি দেখাচ্ছে, নোট উপরে যান, উপরে যান, ওই যে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরিটা সিলেক্ট করেন, ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, গ্রাফ, হ্যাঁ ক্লিক করেন, ফটোশপ এডিটিং তো দিয়েছেন তাই না, ঠিক আছে। ওটা এডিট 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 করেন, ওটা এডিট করলে আবার অন হবে। আচ্ছা আপনার ওটা অলরেডি ওটা ঠিক আছে, আপনি দেন যে উপরে দেখেন লেখা আছে সেভ অ্যান্ড প্রিভিউ, সেভ অ্যান্ড প্রিভিউ, যান নিচে যান,
ডেসক্রিপশনটাও দেখবো। কামরুন নাহার আপনি রেডি থাকেন, এরপর আপনারটা দেখবো। কামরুন নাহার আপনি, আচ্ছা এই যে হ্যালো দেয়ার, আই এম এন অ্যাডোবি ফটোশপ এডিটর, আই ক্যান ডু এনি ফটোশপ এডিটিং, এই দুটা লেখা কালারটা তুলে দেন, সিলেক্ট করেন অ্যাডোবি ফটোশপ, এটা সিলেক্ট করেন। আচ্ছা ওইভাবে হবে না, ওইভাবে হবে না, আপনি এডিট করতে হবে গিকটাকে, আবার এগেইন আপনি গিকটা এডিট করেন, সুজন এডিট গিক, এডিট গিক করেন, এডিট গিক ওই যে ডান দিকে, হ্যাঁ আপনি দেখেন ওই যে ইসে যান, ওটা থাক উপরে থাক, উপরে আসেন উপরে উপরে উপরে, এই যে ওভারভিউর পর প্রাইসিং আছে, প্রাইসিংটাতে ক্লিক করেন, প্রাইসিং তো ওই তো প্রাইসিং, হ্যাঁ। আচ্ছা আপনি কি প্যাকেজ বাড়াতে চাচ্ছেন এখানে আরো? যদি বাড়াতে চাচ্ছেন তাহলে থ্রি প্যাকেজটা অন করেন উপরেরটা। এখন আপনার যেহেতু যে বেসিক আছে, যে স্ট্যান্ডার্ডটা লেখেন উপরে, উপরে স্ট্যান্ডার্ড লেখেন, দেন পাশে প্রিমিয়াম লেখেন, স্ট্যান্ডার্ডের নিচে স্ট্যান্ডার্ড লেখেন, হ্যাঁ ক্লিক করেন। আঙ্গুর কাইন্ডলি একটু দেখেন, আর কয়েকজন মিসিং আছেন, ওদেরকে একটু কাইন্ডলি ফোন দেন। আঙ্গুর আচ্ছা, এখন দেখেন এই যে আপনার বেসিকের নিচে যে লেখা 10 ইমেজ, হ্যাঁ 10 কে 15 করেন, এটাকে এই সম্পূর্ণ লেখাটা কপি করেন, কপি করে ডান দিকে আসেন, ডান দিকে, হ্যাঁ ডান দিকে আসেন, কপি করার পর স্ট্যান্ডার্ডের লেখাতে আসেন ওখানে, হ্যাঁ ওখানে পেস্ট করেন, তো ওই জায়গাতে আপনি দিবেন 30 ইমেজ। তারপর আবার ডান দিকে আসেন, ওখানে পেস্ট করেন, এখানে আপনি দেন 50 ইমেজ, হ্যাঁ 50। আপনি 24 আওয়ার্সটা তুলেন, ইন 24 আওয়ার্স, এটা এই লেখাটা তুলেন, হয়েছে নিচে আসেন, ওটা থাকবে ওটা, না না যেটা যেটা বলতেছি আপনি সেটা করেন। আপনি ওই যে ডেলিভারি টাইম দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর ওটা ঠিক, ওটা ঠিক আছে, প্রথমগুলো সব ঠিক আছে, আপনি সেকেন্ডে আসেন, হ্যাঁ ওখানে দেন, ওখানে 1 করেন, 1 ডে, পরেরটাতে পাশেরটাতে আসেন, এখানে 2 ডে করেন, তারপরে রিভিশন এগুলো দেন, আনলিমিটেড রিভিশন দেন। আঙ্গুর শুনতে পাচ্ছেন? আঙ্গুর হ্যাঁ নিচে, আচ্ছা ওই জায়গাতে প্রথম যেটা আনলিমিটেড করেছেন, হ্যাঁ প্রথম যেটা, প্রথম যেটা আনলিমিটেড করেছেন, মানে টিক দেন, টিক দেন, নিচে আসেন, নিচে আসেন, স্ক্রোল বারটা ঘুরান, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3টাতেই আনলিমিটেড করে দেন, এখন টিক দেন প্রত্যেকটাতেই, নিচে এখানে ডলারের ঘরে 10 দেন, প্রথম যেহেতু 5 আছে, তারপর 10, তারপর 15, ওটা ঠিক আছে, হ্যাঁ এটাতে 10 দেন, এটা 15, নিচে চলে আসেন, একবারে নিচে, নিচে চলে আসে, সেভ দেন,
আচ্ছা সেভ হয়েছে, এখন উপরে যান। এই যে ডান দিকে আছেন ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, এটাতে টিক দেন, টিক করেন। এই জায়গাতে এখন ক্লিক করেন। ওই যে অ্যাডোবি ফটোশপ আর ফটোশপ এডিটিং, এটা টিক সিলেক্ট করে শুধু পেন কলমের ঘরটাতে টিক দেন আর বিতে টিক দেন। আচ্ছা শুধু কলমের ঘরে টিক দেন, শুধু কলমের ঘরে, বিতে টিক দেওয়া লাগবে না, ওটা একটু কালারফুল মোটা বোল্ড থাক। হ্যাঁ কালারটা কালারটা যায় নাই, হ্যাঁ কালার শুধু সরিয়ে দেন। কয়টা ফটোশপ এডিটিং ওটা তো করেন, শুধু কলমের টাচ দিবেন, কলমে হয়েছে তো যায়নি, আবার করেন। আচ্ছা এইখানে আপনার কিওয়ার্ড কয়টা দিয়েছেন, আপনার তো কিওয়ার্ড হচ্ছে মেন তাই না, ওই কিওয়ার্ডটা এখানে কয় জায়গায় দিয়েছেন, আপনার কিওয়ার্ডটা কি বলেন দেখি, জানা আছে। আচ্ছা আপনি আবার ওভারভিউতে ক্লিক করেন, ওভারভিউ ওভারভিউতে ক্লিক করেন, কিওয়ার্ডটা পাবেন, কি লেখা আছে দেখেন, ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কথাটা আপনার ডিসক্রিপশনে মিনিমাম 3 জায়গায় থাকা দরকার, সেটা করেন। এখন কোথায় কোথায় দিতে যাচ্ছেন, ক্লিক করেন, এই যাতে ক্লিক করেন, ডিসক্রিপশন দেখতে পাচ্ছি না তো আমি, জুম করেন। হ্যাঁ দেখা যাচ্ছে, নিচে আসেন, ওই দেখেন আপনি অ্যাডোবি ফটোশপ এডিটর লিখেছেন তাই না, আই ক্যান ডু এনি ফটোশপ এডিটিং ফর ইউ এটা দিয়েছেন। এখন এই আই ক্যান ডু এনি ফটোশপ এডিটিং ফর ইউ এই জায়গায় ওই আপনার কিওয়ার্ডটা দেন, মুছে ফেলা লাগবে না, আপনি আগে কিওয়ার্ডটা দেন ওই জায়গাতে, দেখি আগে। ঠিক আছে ওখানে আর কিছু মুছে ফেলা লাগবে না, তারপর নিচে আসেন। এই যে প্রোভাইড দিয়েছেন না ফটো রিটাচ, তারপরে আপনার ডক পিডিএফ কালার টোনস এগুলো দিয়েছেন না, ওই জায়গাতে ওই ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভিং বসান, নিচে অথবা যে কোনো জায়গাতে নিচে। আচ্ছা দেন ওখানেও দেন, এন্টার দেন, এন্টার দেন, একটা লেখা শেষ হলে এন্টার দেন। আচ্ছা দেন, রিমুভিং এর জায়গায় একটা এন্টার দেন, এন্টার স্ল্যাশ না শুধু এন্টার দেন, এন্টার কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। হ্যাঁ নিচে যান, শুধু নিচে যান, হ্যাঁ হ্যাঁ নিচে যান, দ্য বেসিক ইমেজ লেখা আছে না, আই ক্যান কমপ্লিট দ্য বেসিক ইমেজ, ওই জায়গাতে আপনার কিওয়ার্ডটা দেন, আই ক্যান কমপ্লিট ওই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ইমেজের পরে ই দেন, হ্যাঁ ঠিক আছে।
এবার বুঝেছেন কোন তিন জায়গায় আপনার অলরেডি কিওয়ার্ডগুলো চলে গেছে, ঠিক আছে? এখন নিচে যান, নিচে যায় সেভ দেন। সুজন সেভ দিয়েছেন, সেভ হয়েছে। আচ্ছা উপরে চলে যান তাহলে, আবার সেভ হয়ে গেলে উপরে চলে যান, ওই যে রিকোয়ারমেন্টে ক্লিক করেন, রিকোয়ারমেন্ট আচ্ছা, তারপর নেক্সট নেক্সটে যান, হ্যাঁ গ্যালারিতে যান, আর গ্যালারিতে ক্লিক করেন। নিচে আসেন, দেখেন আপনার নোট নোট লেখাটা দেখেন কি লেখেছে, নোট সুজন নোট কথাটা নিচে উপরে যান, হ্যাঁ কি লেখা আছে দেখেন, এটা পড়েন আপনি, পরে শুনান। বুঝেছেন কথাটা, আপনার ছবির মধ্যে যে লেখাগুলো আছে লেখাগুলো সরাই দিবেন, শুধু পিকচারটা রাখবেন। ক্লিয়ার? আপনি নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা এই এই ছবিটা তো আপনার অলরেডি আছে তাই না, ছবিটা তো রাখা আছে, আপনি ওই ছবিটা আবার অন করেন। ওই ছবিটা কোথায় রাখা আছে, ফটোশপে তো করেছেন তাই না, এটা এই কাজটা ফটোশপে করেছেন, পিএইচডি ফাইল আছে তো তাই না, আপনি আপনার ছবির পিএইচডি ফাইলটা ওপেন করেন। আর ইমেজ তো তিনটা রেডি আছে আপনার, আপনি ওই লেখার ঘর, আপনি লেখার ঘরটার চোখ বন্ধ করেন, fiverr.com লেখাটা বন্ধ করেন। হ্যাঁ এখন ট্রান্সপারেন্টটা কোথায়, ট্রান্সপারেন্ট আনেন, এই জায়গাতে ট্রান্সপারেন্ট থাকার কথা ছিল, ট্রান্সপারেন্ট কোথায়, নিয়ে আসেন ট্রান্সফারটা, নিয়ে আসেন এখানে, যেখানে রেখে, হ্যাঁ 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 ওটাকে নিয়ে আসতে বলতেছি, স্ক্রিনশটটাকে নিয়ে আসেন ট্রান্সপারেন্টের, হ্যাঁ এটাকে নিয়ে যান ওখানে, ওখানে নিয়ে যান, ফটোশপে নিয়ে যান সুজন, এটাকে ড্র্যাগ করে নিয়ে যান, ভি প্রেস করেন, ভি কিবোর্ড থেকে ভি অথবা মুভ টুল সিলেক্ট করে নিয়ে যান, এটাকে আপনি হ্যাঁ ট্রান্সফর্ম করে ছোট করেন, শিফট অল্টার চেপে,
শিফট অল্টার দুটো একসাথে চেপে, শিফট অল্টার চেপে আপনাকে বললাম উপর থেকে মাঝখান, মাঝখান থেকে কেন তা উপর থেকে মাথা থেকে ধরে টানেন, ছোট করেন মাথাটা ধরেন মাঝখান থেকে না উপর থেকে, হ্যাঁ হ্যাঁ উপর থেকে, কর্নার থেকে কর্নার থেকে কর্নার থেকে, আবার মাঝখান থেকে নিচ্ছে, বললাম যে কর্নার থেকে, বেশি ছোট করিয়েন না, আপনার তো স্ক্রিনশটের দুই পাশের আবার ব্লাঙ্ক আছে, ওটা কিন্তু এখানে আপনার ছবিতে কাজ করতে হবে সুজন, ওটা বাদ দেন, এন্টার দেন, এটাকে ডিলিট করেন, এটা ডিলিট করেন, এন্টার দেন কিবোর্ড থেকে, এন্টার দেন, এটাকে এখন চোখ বন্ধ করে দেন অথবা ডিলিট করে দেন চোখটা। যান ওই পাশেরটাতে, পাশের ছবিতে যান, পাশের ছবিতে যান, এই জায়গাতে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে সিলেক্ট করেন, আপনার রেক্টেঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করেন, ওগুলোকে ডিলিট করে দেন। আপনি, আমি শুধু চাচ্ছি ট্রান্সপারেন্টটা, হ্যাঁ, অথবা আপনি টোটালি একটা কাজ করেন সুজন, আচ্ছা করেন করেন করতেছেন করেন, আপনি আমি যেটা বললাম কি যে জাস্ট ফুলের যে অংশটুকু আছে আপনি চাইলে সেই অংশটুকু জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেন, তাহলে আপনার বারবার ডিলিট করতে হচ্ছে না। রেক্টেঙ্গেল টুল দিয়ে শুধু ট্রান্সপারেন্টের যে জায়গাটুকু আছে ওটা সিলেক্ট করেন টেনে দিয়ে, যাতে বাড়তি কোনো অংশ যাতে না আসে, হ্যাঁ, তারপরে বাড়তি এসেছে, হ্যাঁ কন্ট্রোল জে দেন। এখন নিচের লেয়ারে চোখ বন্ধ করেন, দেখেন তারপরেও আপনার উপরে কিন্তু, আচ্ছা দেখেন এখানে উপরে একটা দাগ দেখা যাচ্ছে না, ওই দাগটাকে রিমুভ করেন, আপনি ওই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে উপরের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেন। না না ভিতরের, ভিতর থেকে, হ্যাঁ হ্যাঁ ওই লম্বা দাগটা শুধু, আরো আরো ছোট করেন ছোট করেন, নিচে নেন, নিচে 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 একটু নিচে নেন, হালকা হালকা বেশি চলে গেল, আর উপরে তুলেন তুলেন তুলেন, একবারে এক এক ইঞ্চি, হ্যাঁ বাস এনাফ, ডিলিট করেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি, সুজন কন্ট্রোল ডি, আপনার তো ওটা যায়নি, একটু ভাষায় নেন উপরের দিকে, একটু ভাষায় নেন, মানে যে লাইনটুকু আছে ওই লাইনটাকে ডিলিট করেন, যেটা দেখা যাচ্ছে ডিলিট হয়েছে কি, নিচে নিচে, হ্যাঁ নিচে আসেন, না না ঠিক আছে কন্ট্রোল ডি দেন, এখন আপনি এই পিকচারটাকে নিয়ে যান এটাকে, হ্যাঁ মুভ টুল দিয়ে নিয়ে যান, ছোট করেন ছোট করেন, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দেন, কর্নার থেকে শিফট অল্টার চেপে ছোট করেন, হ্যাঁ যতটুকু দরকার আপনার, যতটুকু দরকার বেশি ছোট করিয়েন না, আপনার যে যে ছবিটা আছে, হ্যাঁ ওই জায়গায় নিয়ে যান, ওই জায়গায় নিয়ে যায় একটু বড় করেন, কর্নারটা চেপে, হ্যাঁ কর্নারটা থেকে একটু বড় করেন, ছবি যাতে বাঁকা না হয়, হয়েছে হয়েছে বেশি বড় হচ্ছে,
এন্টার দেন, সুজন এন্টার দেন। আচ্ছা, এখন আপনি আগের নিচের লেয়ার, ঠিক আছে, সবার নিচের যে লেয়ার, চোখ বন্ধ করেন, সবার নিচের লেয়ার চোখ বন্ধ করেন। হ্যাঁ, ওটা ওটা না, সবার নিচের লেয়ার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ চোখ বন্ধ করেন, ওটা ওপেন করেন। এই ছবিটা যেটা আছে এই লেয়ারটাকে উপরে নিয়ে যান, যেটা হ্যাঁ এটাকে সবার উপরে নিয়ে যান, উপরে সবার উপরে। হ্যাঁ, এখন আপনি উপরের এই ডান দিকে তার নিচেরটা, হ্যাঁ উপরে যেটা আছে না, সবার উপরে যে ছবিটা আছে তার নিচেরটাতে আসেন, সেকেন্ড, হ্যাঁ ক্লিক করেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে সামান্য ছোট করেন। এইটার কথাই বলতেছি, ওটাকে ছোট করেন আর একটু, ছোট করেন না হল, হ্যাঁ হালকা ছোট করেন, এনা পেনা পেনা বেশি ছোট করিয়েন না, আর একটু বড় করেন। হোল্ড হোল্ড, থামেন, এন্টার দেন, কিবোর্ড থেকে ডান দিকের অ্যারো কিটা প্রেস করেন, হয়েছে, হ্যাঁ করেন করেন, আরো করেন, আরো যাবে আরো যাবে, থামান, হোল্ড, অ্যালিপ, মোবাইল দাও, মোবাইল দাও তাড়াতাড়ি, এই ছেলে তাড়াতাড়ি মোবাইল দাও, কানে গেছে না, দেখতেছ না, ফ্যানটা দাও, ফ্যানটা দাও, আচ্ছা কী হয়েছে সন্দেহ, মিলাদ পড়ানো হচ্ছে নাকি শামিমা, শুনতে পাচ্ছি, হ্যাঁ শামিমা কিছু বলতেছিলেন, ও আসলাম, জি আচ্ছা, এই বিষয় নিয়ে বলি, এই বিষয়ে গতকালকে আপনার মিটিংও হয়ে গেছে, হ্যাঁ প্রায় আপনার 12:30 পর্যন্ত, রাত আপনার 10টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত, তা আমি এই বিষয়টাও উত্থাপন করেছিলাম, হ্যাঁ ওখানে ম্যানেজিং ডাইরেক্টর ছিল আর অনেকে ছিল ওখানে, কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন, নোটিশে সবার নিচে কার নামটা লেখা আছে বলবেন কাইন্ডলি, কেউ একজন, প্রকল্প পরিচালক, জি ওখানে দেখা যাচ্ছে কোনো বাবু ভাইও নেই, রাকিব ভাইও নেই, সরাসরি যিনি হেড অ্যাকচুয়ালি, হ্যাঁ উনি এই নির্দেশনাটা দিয়েছেন, তা আমি তারপরেও কথাটা তুলেছিলাম, তা আমাকে জাস্ট রিপ্লাইটা এভাবে এসেছে যে করার কিছু নেই, ঠিক আছে করার কিছু নেই, আপনি আপনাকে ক্লাস ওইভাবে নিতে হবে, আর ঈদের ছুটিকে রেখেই এই ছুটিটা দেওয়া হচ্ছে, দেখেন আপনার ছুটি কিন্তু এবার কোথাও বেশি দেওয়া নেই, হ্যাঁ আপনারা যদি কোথাও একটু রিসার্চ করেন দেখবেন যে কোথাও বেশি বন্ধ দেওয়া নেই, ঈদের ছুটিকে নিয়ে আর কি এটা করা হচ্ছে। তারপর আমি এই এই কথা পর্যন্ত বলেছি যে অনেক স্টুডেন্ট বলেছে যে ছুটি বেশি না হলে তারা মানে কন্টিনিউ করতে পারবে না এখন, ঠিক আছে
তা আমাকে রিপ্লাই দিয়েছে যে তাহলে আপনাদেরকে বলেন যে ফোনে জয়েন থাকবে। এখন বলেন কি বলবেন আপনারা, এখন সেটাই বলতেছি যে বাবু ভাই যদি বাবু ভাই আসে, হ্যাঁ এটা 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 অ্যাকচুয়ালি শুধু শুধু তো মানে আপনাদের ব্যাচে না, এখানে বাংলাদেশের মধ্যে যতগুলো ব্যাচ হচ্ছে, হ্যাঁ যেগুলো যত ব্যাচ কন্টিনিউ সবার জন্য কিন্তু সেম সেম ক্যাটাগরিতেই চলতেছে। এমন যে যদি হতো যে কোথাও 1 ঘন্টা নিচ্ছে কোথাও 2 ঘন্টা নিচ্ছে তাহলে একটা কথা ছিল, কিন্তু মানে রুল এটাই রুল এইভাবে করা করে দেওয়া আছে। ঠিক আছে, করোনাকালীন সময় কিন্তু কেউ কোথাও যাবে না, ঠিক আছে এটাও একটু মাথায় রাখেন। এখন যার রিস্ক যার জীবনের ভয় নেই সে মেবি যদি কি করে, এখানে আমি এই কথাটা বলেছিলাম যে জাস্ট ফোনে জয়েন থাকলেন। আপনার তো ঈদের কাটাকাটি শামিমা, ঈদের কাটাকাটি তো জাস্ট ঈদের দিনেই হবে, বিতরণ ঈদের দিনেই হবে তাই না, আর পরের দিন না হয় আপনারা একটু রেস্ট নিলেন বা যদি কোথাও যাওয়া লাগে গেলেন, তারপর তো দেখেন আবার কিন্তু সেম আবার আগের মতোই। কুরবানি ঈদে কিন্তু বেশি এতটা মানে ঘোরাঘুরি অ্যাকচুয়ালি হয় না যতটা ঈদে হয়। তা সুজন আপনি একটু কন্টিনিউ করেন, আমি অ্যাকচুয়ালি মানে কি বলি যেদিকে লোডশেডিংয়ের প্রবলেম, ফোনে চার্জ নেই কোনো রকম, তারপরে কিন্তু দেখেন অ্যাটেন্ড ছিলাম কিন্তু কোনো কথা বলতে পারিনি, কারণ কিছু করতে গেলেই দেখা যাচ্ছে যে ফোন অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি হেল্প করতেছি আপনার সমস্যা নেই, আপনিই করেন। কিন্তু এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিন্তু দেখেন অলরেডি সব কিছু দেখানো আছে। এইখানে আপনারা একটু থিঙ্কিং করবেন যে আমি পাচ্ছি না, তা আমার তো ভিডিওটা আছে, ভিডিও যদি দেখি ভিডিওর মধ্যে তো কিন্তু উল্লেখ করা আছে কীভাবে আপনি ইমেজ এসইও করবেন, সেই জিনিসটা কিন্তু অলরেডি ভিডিওতে দেয়া আছে। এখন যদি আপনারা দেখেন যারা অ্যাকাউন্ট করেছেন, যারা অ্যাকাউন্ট করেননি তাদের কথা বলতেছি না, যারা অ্যাকাউন্ট করেছেন তারাও তো ইমেজগুলোকে এসইও করেছেন তাই না, তো ইমেজ যেহেতু আচ্ছা আচ্ছা এই জন্য এই জন্য বলা হয় যে আপনাদের কাজ আপনাদেরকেই জানতে হবে। হ্যাঁ এই কারণে তো বলা হয় যে মানুষের যেমন যেমন আমি আমার কথার উপর দিয়ে বলি, আমি কি আপনাদের পাশে কতক্ষণ আমি থাকবো বলেন তাই না, আমার যতটুকু কাজ আমি পথটা দেখাই দিব কিন্তু বাকি কাজ তো আপনাদেরকেই এগিয়ে নিতে হবে, আপনাদেরকেই আগাতে হবে। আর এই এই জায়গায় আমি কিন্তু বারবার বলি একটা কথা যে আপনি আমি এই জায়গাতে মানে মনে করেন আটকে যাচ্ছি দেন আমি ভিডিও দেখি, ভিডিও তো আমার আছে, ভিডিওতে যদি না থাকতো তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ ভিডিওতে নেই, কিন্তু ভিডিওতে আছে, ভিডিও দেখলে তো হচ্ছে।
ইভেন দেখেন গতকালকে একটা কথা বলি, গতকালকে একটা কথা বিধায় দেখা যাচ্ছে তারা সবাই একটা সময়টা বের করে একটা নির্দিষ্ট সময়ে তারা আপনার জয়েন করে করতেছে ক্লাস। ইভেন আমরাও কিন্তু করবো কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আমাদের জাস্ট এটা জাস্ট অ্যাকচুয়ালি ফাইবার অ্যাকাউন্টটা না থাকলে মনে করেন যে আমি অ্যাকচুয়ালি আগাইতেও পারছি। বলা হচ্ছে আপনাদেরকে যে ফাইবার অ্যাকাউন্টটা অন্তত খুলেন, যারা যারা খুলেন নেই। ইভেন এই পর্যন্ত বলা হচ্ছে যে যারা খুলতে পারছে না তাদেরকে কিন্তু আমরা এখানেই হেল্প করতে যাচ্ছি। তারপরে যদি কেউ না আসে করার কী আছে বলেন? কিন্তু আমরা দেখবো কি তোমার জানেন, আমি একটা কথা বলি দিই আপনাকে, আমরা দেখবো যে আমাদের তোমার আচ্ছা অ্যাকচুয়ালি আপনার কি সমস্যা? আপনি এখন কি বাসায় আছেন না বাইরে আছেন? আচ্ছা বাসায় আছেন, তা সুজনের কাজটা করি। সুজনের কাজ করার পর আমি যে আপনার কামরুন নাহারকে বলছিলাম যে জাস্ট থাকতে, কামরুন নাহার মেবি বের হয়ে গেছেন নাকি? কামরুন নাহার নেই তো, নাই? হ্যাঁ আচ্ছা যাই হোক, সুজনের কাজটা শেষ হলে আমি মানে আপনারটা দেখবো এখন। হ্যাঁ শুনেন, এই পর্যন্ত যাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে সবাই কিন্তু অর্ডার পাচ্ছে, মানে অর্ডার বলতে কি রিকোয়েস্ট আর পাচ্ছে, বায়ার রিকোয়েস্টের যে। হ্যাঁ এই পর্যন্ত একবারও মানে রিকোয়েস্ট পাননি, রিকোয়েস্ট পাচ্ছেন তো? হ্যাঁ এটা আশরাফুল, ওটা তো কম্পিটিটর দেখতে হবে যে কতজন কম্পিটিটর আছে। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বাইরের উপরে ডিপেন্ড করে, আপনি একটা লেখা বারবার দিচ্ছেন, হ্যাঁ একটা রিকোয়েস্ট বারবার দিচ্ছেন তাহলে কিন্তু হবে না। আপনাকে লেখার মধ্যে কিন্তু একটু ইউনিকনেসটা নিয়ে আসতে হবে। আপনি একই লেখা দিয়ে 200 জনকে রিকোয়েস্ট দিয়েছেন তাহলে কিন্তু হবে না, আপনার যখনই লেখা দিবেন একটু চেঞ্জিং থাকতে হবে। আর বাইরের উপরে এটা ডিপেন্ড করে যে সে কাকে ই করবে। অ্যাকচুয়ালি তখন দেখলো যে স্টার্টিং অবস্থায় আপনি সেন্ড করলেন, আপনি আপনি দেখেন একটা জিনিস, আপনি যখন বায়ো রিকোয়েস্ট দেখতেছেন তখন অলরেডি কি দেখতেছেন যে 76-80 অলরেডি কি সাবমিট করেছে, তাই না? তো এই 76 সাবমিট করেছে, তা আপনি যখন দেখবেন যে বায়োর যখন বায়ার আসে তখন কিন্তু এই যে একজন প্রথমে যে সাবমিট করে তারপর সাবমিট করে ফার্স্ট ক্যাটাগরিতে থাকেন, দেন আপনি অর্ডার পাবেন। আর আরেকটা কথা যেটা না, গিগ এডিট করেই আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, অর্ডার আসার আগ পর্যন্ত আপনারা গিগ এডিট করতে পারবেন। দেন মনে করেন আজকে আমার কাছে অর্ডার আসলো, অর্ডার সাবমিট করলাম, সাবমিট করার পর আমার যেদিন আপনার রিফান্ডের ডেট থাকবে টাকা তোলার ওই দিন পর্যন্ত আমি আবার এডিট করতে পারবো না, দেন তারপর আবার করতে পারবো। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, গিগ অর্ডার পাওয়ার পর বেশি এডিট করা যাবে না আপনারা, সেই জন্য বলা হচ্ছে যে ঠান্ডা মাথায় ধীর গতিতে সুস্থ মস্তিষ্কে আপনাদেরকে প্রত্যেকটা গিগ রেডি করতে হবে যাতে ইন দ্য ফিউচার এডিট করা না লাগে। কী কারণে বললাম, যখন অর্ডার আপনি পাবেন, অর্ডার পাওয়ার পর আপনি যখন গিগ এডিট করবেন
অর্ডার পাওয়ার পর কিন্তু আপনার একটা র্যাঙ্ক চলে আসবে, হ্যাঁ ফাইবারে কিন্তু আপনার একটা র্যাঙ্ক চলে আসবে। আর আপনি যদি বারবার এডিট করতে যান তখন দেখা যাবে যে আপনার র্যাঙ্কটা কি হারিয়ে যাবে। আপনাকে ফার্স্ট পেজে দেখা যাচ্ছে, ইন দেখা যাবে যে পরের দিন আপনি চলে গেলেন সেকেন্ড পেজে। ইভেন আজকে ফার্স্ট ব্যাচে একজনের কথা বলি, উনি এক্সেস মানে এডিট করতে 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 এডিট করবে যে আগে তো সব কিছু রেডি করতে হবে, তারপর না আমরা একটা গিগ রেডি করব। দেখা যাচ্ছে যে উনি এক্সেস রেডি করাতে ওনার অ্যাকাউন্টটাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে ডেজেবল হয়নি কিছু দিনের জন্য, ফাইবার থেকে মানে অলরেডি ওয়ার্নিং সে খেয়ে নিছে একবার, ঠিক আছে। ওয়ার্নিং নিছে, ওয়ার্নিং নেওয়ার পর তাকে বলছে যে কয়েকটা দিন ওয়েট করতে হবে, তাকে ওয়েট করতে ওয়েট কয়েকদিন পর অ্যাকাউন্ট সে আবার ফিরে পাবে। কিন্তু আমরা আমরা যে এখানে এতজন আছি যারা অ্যাকাউন্ট খুলেছি, আমাদের মাঝে কয়জন ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছেন কেউ একজন বলবেন? দেখেছেন কি কি আদৌ? ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অন্তত ট্রান্সলেট করে দেখতে পারেন, বিশেষ করে গিগ রিলেটেড যে কথাগুলো আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, শুনুন আপনি স্ক্রিনটা দেন, প্রেজেন্ট করেন। ওয়ার্নিং খায় রনি, দেখা যাচ্ছে আপনি আরেকজনের যে কন্টেন্ট সে হুবহু কপি করেছেন, আপনার ফেসবুক গ্রুপে ঢুকেন, ঢুকে দেখেন আমি যে পোস্ট করেছি একজন পড়েন, তো ফাইবার রিলেটেড কোয়েশ্চেন আছে সব। শুনুন আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ আপনি টেনশন করেন না, আপনারটা কমপ্লিট করে তারপর আমি আরেকজনের কাছে যাবো। কি ব্যাপার পান নেই? হ্যাঁ হ্যাঁ যে কোনো একজন, আপনারা দেখতেছেন তো অলরেডি যে পোস্ট হয়েছে, যে কোনো একজন পড়েন একটু জোরে বলিয়েন। রফিকুল কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা মঞ্জিল, মঞ্জিল তাহলে আপনি একটু বলেন দেখি। রফিকুল আপনার কথাগুলো একচুয়ালি শোনা যাচ্ছে না। আচ্ছা উদয় আপনি একটু পরে শুনান, যেহেতু আপনার লাউড ভয়েসটা ঠিক আছে। উদয়
ক্লিয়ার সবাই? আচ্ছা, গ্রুপে 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 অ্যাড হতে পারেনি কয়জন আছেন? ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেনি আপনাদের এখান থেকে কেউ আছেন কি? সবাই আছেন তাহলে মনে হচ্ছে অ্যাডে। সাব্বির বলেন। জি হ্যাঁ জি, পারবেন পারবেন অ্যাকাউন্টে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, হ্যাঁ আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনি মা বাবার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন পেমেন্টারে। আর বর্তমান সময়ে কিন্তু সবারই অ্যাকাউন্ট আছে সাব্বির। ও আচ্ছা, না সমস্যা নেই, আপনি আপনার মানে আপনি আঙ্কেল আন্টিরও অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন পেমেন্টারের ক্ষেত্রে, ঠিক আছে? জি জি জি, কারেন্ট চলে গেল। হ্যাঁ সুজন, সুজন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনার ইমেজ হচ্ছে এই তিনটা তাই না? ফটোশপে যান। হ্যাঁ কটা তিনটা ইমেজ তো নিয়েছেন, এটা একটা। আচ্ছা, আর আচ্ছা যাই হোক, পরেরটা তাহলে ই করবেন, কিন্তু এই দুইটা ইমেজের কাজে রেডি তো আপাতত? রেডি, আচ্ছা সেটা পরে পরে আপনি অ্যাড করতে পারবেন। তবে যেটা বললাম যে ওই দুইটা পিকচারটা, আচ্ছা ওই দুইটা পিকচারটা অ্যাড করেন তাহলে, ওই পিকচারগুলোতে ফাইবারে চলে যান। আপনি কি পরে আবার ই করেছিলেন নাকি, সরে দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি এসে আসেন তো, সামনে সামনে যান, ডিসক্রিপশনে যান, দেখি ক্লিক করেন, প্রাইসিং থেকে আসেন, প্রাইসিং প্রাইসিং নিচে উপরে, হ্যাঁ যে প্রাইসিংটা ক্লিক করেন, দেখেন সবগুলো ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তারপর ঠিক আছে, প্রাইসিংয়ের পরেরটাতে ক্লিক করেন, উপরেই উপরেই, হ্যাঁ হোল্ড অন, হ্যাঁ ঠিক আছে, তারপরে রিকোয়ারমেন্টে যান, ঠিক আছে, এবার গ্যালারিতে আসেন, গ্যালারিতে আসেন, হ্যাঁ আপনি তাহলে এই ছবিটা ডিলিট করে দেন, ছবি তো রেডি তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাড করেন। আচ্ছা এখানে একটা কথা, এখানে একটা কথা, হোল্ড হোল্ড, সুজন সুজন আগে দিয়ে না, দিয়ে না আগে দিয়ে না, আপনি যান ডেস্কটপে যান, ডেস্কটপে যান, দেখেন এখানে আপনি, হ্যাঁ আপনি এখানে কি লিখেছেন, সুজন গিক ফার্স্ট 1-2-4 লিখেছেন কেন? হ্যাঁ ওটা অবশ্যই আগে এডিট করেন, ওখানে আপনার কিওয়ার্ড মানে আপনার যেটা কিওয়ার্ডটা আছে গিগের সেটি কিওয়ার্ডটাও দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগ টাইটেলে যে কিওয়ার্ডটা আছে দেখেন ওটাও ভুলে গেছেন, সরাসরি চলে যান সামনে একবারে, হ্যাঁ এই যেটা ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ডেস্কটপে তিনটা পিকচার আপনারা যেটা এডিট করবেন প্রত্যেকটা পিকচারে এইভাবে নামগুলো দিবেন,
আপনি ওই যে আরেকটা যেটা পিকচার আছে ওই পিকচারটা তো নাম দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন, আচ্ছা এইভাবে করার দরকার নেই অ্যাকচুয়ালি, আপনার যে যে সাইজটা পিকচারটা দেখেন, পিকচারটা দেখেন, এই যে এই পিকচারের এই সাইজটা দেখেন, ওই পিকচারটা কোথায়, হ্যাঁ এটা এটার সাইজটা তো অনেক বড়, তাই না, এটার সাইজটা অনেক বড়, এটাকে আপনি যেহেতু ছোটো করতে চাচ্ছেন 550x370 তাই না, ওখানে চলে যান আপনার পিকচারে চলে যান 550x370 সাইজে যান, যেটা ক্লিক করলেন ডবল ক্লিক করলেন এইটা, হ্যাঁ আপনি ওখান থেকে দুটা আপনার দুটা শু কি একসাথে আছে না আলাদা আলাদা আছে, আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন তাহলে এই এই ছবিটাকে নিয়ে যান ওখানে নিয়ে যান, যেহেতু সাইজ যেটা নিয়েছেন, এখানে নিয়ে আসুন, কন্ট্রোল টি দিয়ে ছোট করেন, শিফট অল্টার চেপে মাঝখানে নিয়ে আসেন, আপনি আপনি এটাকেই ই করতে পারেন সুজন। আচ্ছা আপনার এটার আগের পিকটা কোথায়, আগের পিক এটা তো কাজ করার পর, আগের পিকটা কোথায় কোনটা দেখান তো, এই পিকটা, হ্যাঁ এ আচ্ছা ঠিক আছে, এটাকে এটাকে কপি করেন, কপি করেন অথবা মুভ টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে যান, মুভ টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে যান ওটাতে, এই যে সবুজ কালারটা আছে এই সবুজ কালারের মধ্যে ওই পিকটাকে রাখেন, ট্রান্সফর্ম করেন ছোট করেন, আপনি এই হ্যাঁ এটা সম্পূর্ণটা ফিল করেন বাম দিকটা এই কালার পর্যন্ত, এটাকে বড় করেন, আর যায় না না, এখন আপনি একটা কাজ করেন, থাক ওটা হয়ে থাক, আপনি ওই যে উপরের মাঝখানে আসেন, এটার মাঝখানে এসে ওটা না মাঝখানে মাঝখানে, হ্যাঁ উপরে উপরে উপরে, কথা বুঝতে পারছেন না, আচ্ছা এখন নিচে আপনার, হ্যাঁ নিচে আসেন মাঝখানে মাঝখানে, সুজন না মাঝখানে ওই মাঝখানে বলতে আমি সর, নিচে আসেন, মাউসটা কোথায় আপনার, কার্সর কোথায়, কার্সর দেখান, কার্সর দেখান, কার্সর দেখতে পাচ্ছি না, আচ্ছা নীল, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই জায়গাতে, হ্যাঁ ওই জায়গাতে, ওই জায়গাতে নেন নিচে 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 যে জায়গায় ছিল, হ্যাঁ ওই জায়গাতে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে এটাকে টান দেন, অল্টার প্রেস করে, দেখেন আবার একটু ছোট করেন, একটু ছোট করেন, ওটা থাক আপনি মানে, হ্যাঁ এটা ছোট করেন, হ্যাঁ এখন বেশি বড় হয়ে গেছে, এখন অল্টার প্রেস করে আবার একটু ছোট করেন, ওই মাপ পর্যন্ত নিয়ে নেন, উপর থেকে ধরতে পারেন, উপর থেকেও ধরতে পারেন, মাপ
মাঝখান থেকে মাঝখান থেকে মাঝখান থেকে অল্টার ধরে অল্টার নামান নামান হোল্ড 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 বেশি হয়ে গেছে আমি বলতেছি কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড আচ্ছা এখন আপনি দেখেন একটা জিনিস দেখেন যখন আপনি অল্টার ধরে যখন ছোট করবেন আপনি মাপটা অলরেডি দেখতেছেন যে যে গ্যাপটা পড়তেছে সেই গ্যাপটা আবার পূরণ করে দিতে পারবেন আপনি অল্টার ধরে আমি যখন হোল্ড বলবো তখন থামবেন আপনি অল্টার ধরেন মাঝখানে অল্টার ধরে কমান থামেন থামেন এখন থামেন 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 সুজন থামতে বললাম এখন নিচে করেন কিবোর্ড থেকে নিচে করেন কিবোর্ড থেকে হ্যাঁ এইভাবে এখন এখন বাকিটা সেভাবে ম্যাচিং করেন নামান আরো নামান নিচে শুধু নিজেটা কি বুঝতে পারতেছেন না আপনি হ্যাঁ এবার ঠিক আছে এবার এন্টার দেন এখন এইভাবে সেম ওয়েতে এই ছবিটা কাজ করেন ডান দিকেরটা হ্যাঁ জি ইশরাত বলেন জি পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন আপনি কি আপনি কি কোনো অর্ডার পেয়েছেন এই পর্যন্ত অর্ডার না ওটা তো অ্যাকচুয়ালি বাইয়ের রিকোয়েস্ট ইশরাত আমি অর্ডারের কথা বলতেছি ডলার বাইয়ের সঙ্গে কথা বল পান নাই তাই না হ্যাঁ আমি এটা এটা বলছি হয়তো আপনি তখন শুনেন নাই যে অর্ডার পাওয়ার আগ পর্যন্ত আপনি আপনাদের গিগুলো ইচ্ছা মতো এডিট করতে পারবেন কিন্তু বেশি এডিট করা যাবে না হ্যাঁ 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 ছবির ছবির ক্ষেত্রে সমস্যা নেই ছবি চেঞ্জ করতে পারবেন কিন্তু অর্ডার আসার পর অর্ডার আসতে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না না তখন ওই অর্ডার চলাকালীন কোনো কিছু চেঞ্জ করা যাবে না আচ্ছা এন্টার দেন এন্টার দেন এন্টার দেন এন্টার দেন কম বেশি তো অবশ্যই আছে আপনার মাপে কম বেশি নিয়েছেন নাকি দেখেন আচ্ছা আপনার অনেক সময় দেখা যায় আপনাকে এটাকে জেপিজিতে সেভ করেন ওটাকে 100% করেছিলেন কেটে দিলেন যে সুজন করা ছিল আচ্ছা ঠিক আছে এখন ওই ছবিটা ওপেন করেন ওপেন করেন কম বেশি দেখাচ্ছে তাই না সাদার অংশটুকু কম মনে হচ্ছে আমার কাছে সাদার অংশটুকু কম মনে হচ্ছে আপনি ট্রান্সফর্মটা একটু ভালোভাবে করেন সুজন হ্যাঁ আবার যান ট্রান্সফর্মটা একটু ভালোভাবে করেন আঙ্গুর আছেন হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক প্রবলেম আচ্ছা আচ্ছা একটু দেখেন তো আমি তাহলে এর মাঝে একটু নামাজটা পড়ে নিই সেটাই বললাম যে একটু দেখেন আমি একটু নামাজ পড়ে নিই হ্যাঁ
কিছু না।
অথরে আপনার ফাইবারের ইউআরএলটা দেন। সাবজেক্টের ঘরে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখেন। আপনার জাস্ট ইউআরএলটা, সম্পূর্ণ ইউআরএলটাই নেন। ওটা কি আপনার, এটা তো গিগের ইউআরএলটা সুজন, আপনার ফাইবারের ইউআরএলটা নেন। প্রোফাইলে দেন, প্রোফাইল এই ইউআরএলটা সম্পূর্ণটাই নেন। সম্পূর্ণটাই নেন, ইউআরএলটা আবার পাওয়া যাবে কেন, ফুলটাই নেন। তবে সুজন আপনার প্রোফাইল পিকচারটা কি ক্লিয়ার না ঘোলা দেখাচ্ছে আমার কাছে কেন জানো? দেখা যাচ্ছে কি আপনার কাছে, পরিষ্কার দেখা যাচ্ছে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে ঘোলা ঘোলা মনে হচ্ছে। কপিরাইটে ওই আপনার ইউআরএলটা দেন। হ্যাঁ হ্যাঁ, অথরা যেটা দিচ্ছেন ওটাই কপিরাইটে দেন। অ্যাপ্লাই করে তারপর ওকে, একটা রিফ্রেশ দেন। এটাও তো করা আছে তাই না? এখন দেখেন তো ইমেজের কাছে জাস্ট নিয়ে যান, ইমেজের কাছে জাস্ট নিয়ে যান। দেখেন শো করতেছে কি, শো করতেছে 5 স্টার, শো করতেছে কি 5 স্টার, শো করতেছে না। আর ওই যে ফুলের ফুলেরটাতে যান দেখি, ফুলেরটাতে, আচ্ছা এটাতে শো করতেছে না, তাহলে আবার ক্লিক করেন নিচেরটা, আবার ক্লিক করেন, এটা কোথাও মিসিং আছে। ডিটেলসে দেখেন অনেক কিছু মিসিং করেছেন, দেখেন কি মিসিং করেছেন। রেটিংগুলা প্রত্যেকটা স্টারে ক্লিক করেন, শুরু থেকে প্রত্যেকটা স্টার ক্লিক করেন, বুঝতে পারতেছেন কোথায় ভুল? আবার দেন আপনার, হ্যাঁ দেন দেন আবার দেন। নিচে দেন জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভিং দেন, ইনস্ট্যান্টটা সরাই দেন। ট্যাগের ঘরে আসেন, ট্যাগ, হ্যাঁ এটা কপি করে। তবে এই জায়গায় কিন্তু আরো দিবেন, ট্যাগ বলছি মিনিমাম 50টা ইউজ করবেন। সবকিছু দেওয়া আছে, এখন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে ওকে করেন। আচ্ছা দেন আপনার ইউআরএলটা দেন। একটা রিফ্রেশ দেন, দেখেন পিকচারের কাছে যান। আপনার পারফেক্ট নিচ্ছে না এটা কেন জানো? আপনি আবার ক্লিক করেন, কারণ 5 স্টার রেটিং লাগবে, তো 5 স্টার রেটিংটা হচ্ছে না। দেখেন, আচ্ছা আপনি 5 স্টার রেটিংটা ক্লিক করেন, তাকে ক্লিক করেন, হ্যাঁ সব ক্লিক করেন, ক্লিক করেন, একবারে ক্লিক করেন, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, ক্লিক করার পর অ্যাপ্লাই দেন। আচ্ছা এখন আপনি জাস্ট শুধু আপনার টাইটেল আর সাবজেক্টটা দেন, টাইটেল আর সাবজেক্ট।
হৃদয় আছেন? হৃদয় আপনার গিগের কি অবস্থা? ওই কমেন্টস কমেন্টসের ঘরটা কপি করে ট্যাগটা ফিল আপ করেন। এবার অ্যাপ্লাই দিয়ে ওকে করেন, ওকে করেন। এবার আশা করা যাচ্ছে হওয়ার কথা। হয়েছে? আচ্ছা, দুটো মিসিং দেখাচ্ছে। দেন কারণ এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত তো ইমেজ এসইও করতে হলে পারফেক্টলি ভাবে করতে হবে। হ্যাঁ, মিস করা যাবে না কিছু। না না, কপি করে আগে আগে ট্যাগে ট্যাগে বসান, ট্যাগে ট্যাগটা ফিল আপ করেন। ট্যাগ 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 হ্যাঁটা কপি করে ট্যাগে দেন। এখানে আপনার সেমিকোলন দিয়েছেন কি একটাতেও? স্পেস স্পেস। আচ্ছা হ্যাঁ, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন। ওকে, আচ্ছা এমনিতে এখন পিকচারের কাছে আসেন তো। হ্যাঁ ঠিক আছে, এই দুটো ছবিকে এখন অ্যাড করেন। সমস্যা নেই, সমস্যা নেই। ওখানে এক নাম যদি না নেয়, হ্যাঁ তো শেষের দিকে অন্তত আপনার ব্র্যাকেট ইউজ করতে পারেন, ক্লোন ইউজ করতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনি আপনার প্রথম পিকচার তো ফুলটা থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেন। আপনি চলে যান ইউর আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, এখন এটা এটাকে এই যান, এডিট করেন, এডিট করেন। ওটাকে গিগটা আগে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এডিট গিগ, একবার সরাসরি শেষে চলে যান গ্যালারিতে, গ্যালারিতে উপরে যান, উপরে যান, গ্যালারিতে যান, এই জায়গায় আসেন। এখন এখন ডিলিট করেন। হ্যাঁ রুমানা, রুমানা বলেন, ডিলিট করেন এটাকে। হ্যাঁ এখন অ্যাড করেন। ব্রাউজ করেন, ব্রাউজ লেখা যে জায়গায় ওখানে ক্লিক করেন। ডেস্কটপে রাখছেন না, ডেস্কটপ ক্লিক করেন। হ্যাঁ ওটা দেন, অ্যাড করেন। একটা একটা করে নেন, একটা একটা করে নেন। পয়েন্টটাতে ক্লিক করেন আবার। এখন নিচে আসেন, সেভ করেন। রুমানা বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই রুমানা, যে পে
অবশ্যই জেপিজিতে ওইভাবে সেভ করবেন। উপরে যান সুজন, উপরে যান, উপরে যান, ওই যে দেখেন ওই যে সেভ অ্যান্ড প্রিভিউ, এটাতে ক্লিক করেন, সেভ অ্যান্ড প্রিভিউ। হ্যাঁ সুজন অলমোস্ট ডান। ইমেজ 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 ইমেজ, হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইমেজ দিবেন, তবে ইমেজগুলো একটু আই ক্যাচিং হতে হবে। হ্যাঁ, যে ইমেজ আপনারা অ্যাড করেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, বায়ার প্রথম ছবিতে বায়ারকে যাতে দেখেই বায়ার যাতে ক্লিক করে ভিতরে ঢুকে যে দেখে যে হ্যাঁ এর এই কাজগুলো আছে। ক্লিয়ার? আপনি হ্যাঁ শেয়ার করেন শুধু, এখন দেখেন তো বায়ার রিকোয়েস্ট শো হচ্ছে কিনা। হ্যাঁ নাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুজন, কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনার। ঠিক আছে স্ক্রিনটা স্ক্রিনশটটা বন্ধ করেন। আসনা বসে আছেন, কোন সময় রিকোয়েস্ট চেক করেন ইশরাত, কোন টাইমটা চেক করেন? বিশেষ করে আপনার ওই যে আচ্ছা ওই যে আপনার চেক করেন, আচ্ছা 12টার দিকে চেক করেন কি 12টা, 12টা, 12:30টা, 11:30টা, দুপুর দুপুর রাত না, ওই টাইমে মনে হয় চেক করেন না। হ্যাঁ তোমার দেখতে পাচ্ছি, এক মিনিট, তোমার ওই আপনার 11:30টা থেকে নিয়ে 12:30টা, হ্যাঁ আপনার সকালের দিকে ওই টাইমটাতে একটু দেখবেন, ওই টাইমে অনেক আসে, ইভেন 1:30-1:30 পর্যন্ত কিন্তু আসে। এটা একটা, আর আপনার মনে করেন যে মাগরিবের সময়, তারপরে আপনার সকালে, সকালে বলতে যে যে আমাদের মাঝে সাইফুল যিনি এসেছেন উনি দেখেন উনি 3টা শুনেছেন তো, মজার গল্প না, মজার গল্প, 3টা পর্যন্ত ওয়েট করেছে, বাট বায়ার নক রিপ্লাই দিয়েছে 5টার দিকে। ঠিক আছে এই জন্য আর কি, মানে এগুলো অ্যাকচুয়ালি বলা মুশকিল, তবে এই টাইমগুলো যেহেতু বেশি আসে, হ্যাঁ একটু চেক করবেন, করতে পারবেন। হ্যাঁ আশরাফুল কি বললেন? সাতটার বেশি দিতে চাইলে আশরাফুল, আপনি যখন লেভেল 1 সেলার হবেন তখন আপনার অপশনটা বাড়াবে ফাইবার, তার আগে বাড়াবে না। ঠিক আছে, জি জি জি, হ্যাঁ ইমেজগুলো সুন্দর হয়েছে তোমাল, ইমেজগুলো মানে ইমেজগুলো আপনার অসম এক কথায় বলাতে, কিন্তু ওই যে এটাতে ট্রান্সপারেন্ট দিয়েছেন তো, তাই না? ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট গুলো শো করতেছে কি ওটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন আপনার থার্ড ইমেজে যান তো, থার্ড ইমেজ। আচ্ছা আপনি এই রিলেটেড পিকচার কিন্তু আমি আপনার প্রায় দেখতেছি যে এটাই, এটার মধ্যে পড়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ থার্ড ইমেজে যান, থার্ড ইমেজ, থার্ড ইমেজটা, থার্ড ইমেজটা আমার কাছে শেষের ইমেজটা, এটা কিন্তু মানে আই ক্যাচিং হচ্ছে না সেরকম অ্যাকচুয়ালি, মানে কি করেছেন ওটাকে, ওটা তো অলরেডি সে পানির উপরেই আছে, ওর নিচ পাশ থেকে আবার ট্রান্সপারেন্ট অ্যাড করেছেন। এই এই ছবিটা আপনি ডিলিট করে দিন, এটা এটা অ্যাকচুয়ালি পারফেক্ট না। হ্যাঁ
আর গাড়ি গাড়ির গাড়ির যে ছবি গাড়ির গাড়ির যে ছবি গাড়ির ছবিটার নিচে আবার শ্যাডো দিয়েছেন, শ্যাডো দিয়েছেন, ভালো কাজ করেছেন। ওই জায়গাতে ট্রান্সপারেন্ট দিবেন, ট্রান্সপারেন্ট দিবেন, আর আপনার গাড়ির সাইজটা একটু বড় করবেন, ছোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড় করবেন, কারণ আপনি ছোট ছবি দিতে পারেন বিফোরের আগের, কিন্তু যখন কাজ করার পর ছবিটা যদি একটু বড় দেন জিনিসটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ একটু বড় দিয়েন, হ্যাঁ এটা অবশ্যই ডিলিট করে দিয়েন। এমন একটা ছবি নিন যাতে আই ক্যাচিং ছবি যাতে নেবেন। হ্যাঁ দিতে পারবেন, কেন দিতে পারবেন না, দিতে পারবেন। এটা এটা অ্যাকচুয়ালি দেখবেন যে কেউ কোনো গিগে দিয়েছে কি না, প্রথম কন্ডিশন হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভের তো সার্ভিস অলরেডি অনেকে দেখেছেন, তাই না? ইমেজগুলো তো দেখা যায় যে কে কি ইমেজ দিয়েছে। নাই, হ্যাঁ না থাকলে দেন আপনি দিয়েন, মানে এই পিকচারটা না, মানে এই রিলেটেড পিকচার দিছে কিন্তু এই পিকচার তো দেয়নি, তাই না? সেক্ষেত্রে সমস্যা হবে না। আপনি এ মানে এআই ফাইলটা দেখেন, এআই ফাইলটা আচ্ছা এই জায়গায় আপনার তমাল আচ্ছা দেখান, আগে দেখান তারপর। হ্যাঁ আপনার আপনার চুরি কিন্তু ধরা পড়েছে তোমার, তারপরেও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, আচ্ছা আপনার ওই যে এআই ফেলে যান। হ্যাঁ আপনারটাতে যান, হ্যাঁ আপনি এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করেন কিবোর্ড থেকে, দেখেন ভুলগুলো, দেখেন নিজেই দেখেন ভুলগুলো কোথায় কি করেছেন। ওটার কারণ বললাম তো, ওটা আপনি নিয়েছেন কিন্তু মানে চুরি করেছেন ঠিক আছে, কিন্তু পারফেক্টলি ভাবে করতে পারেন নাই, এই কারণে ধরা পড়া। চুরি করবেন এমন ভাবে যাতে ধরা যাতে না পড়েন।